আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদেরকে যে প্রোডাক্ট সম্পর্কে বলবো, আসছে গরমে, বা গরম কিন্তু অলরেডি চলে আসছে, এই গরমে বা সামারে এই প্রোডাক্টটা আপনাদের অনেক 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 কাজে লাগবে। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই বলেন যে আল্লাহ, গরমে তো আমার স্কিন পুরো পুড়ে শেষ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কি করণীয়। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন বাহিরে বের হন গরমের সময়, প্রয়োজনের তাগিদে তো সবাইকে, জীবিকার তাগিদে সবাইকে বাইর হতে হয়, ঘর থেকে বের হওয়া লাগে, রোদ্রে ঘুরে কাজ করা লাগে বা অফিস যেতে হয়, তো সেই ক্ষেত্রে নিজের যত্নের দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো আজকের এপিসোডে আমি আপনাদেরকে চমৎকার একটা সান প্রোটেকশন ক্রিম দেখাবো। এই ক্রিমটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের স্কিনটা সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে কিন্তু অনেকটাই সেফ থাকবে। এটা হচ্ছে SPF, মানে সান প্রোটেকশন ফর্মুলা 50+ দেওয়া আছে, আর এটার নাম হচ্ছে কটন। তো কটন কেন নাম সেটা আমি আপনাদেরকে বলে দিব। এইটা টেক্সচারটা পুরাই কটনের মতো, মানে আপনারা যখন, আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, আপনারা যখন বাহিরে যান, যারা নর্মাল যে সান প্রোটেকশন গুলো ক্রিম গুলো ইউজ করেন, মুখে দিলে কিন্তু একটা চিটচিট একটা ভাব থাকে, একটা হ্যাভি হ্যাভি লাগে, মনে হয় মুখের ভিতর এক গাঁঠি তেল দিয়ে বের হয়েছে, এরকম একটা ফিল আসে। কিন্তু এই যে সান প্রোটেকশন ক্রিমটা দেখাবো, এইটা জাস্ট লাইক এ ফেদার, জাস্ট লাইক কটন, মানে পুরো কটনের মতো একটা আরাম দিবে আপনাদের ফেসে, আপনাদের হাতে পায়ে, আপনারা একদম তুলার মতো নরম হয়ে থাকবে আপনাদের হাত পা মুখ। তো যাই হোক, এটা হচ্ছে মাইশার একটা প্রোডাক্ট, এটা 50 ml। এটার প্রাইজিংটা আমি আপনাদেরকে পরে বলতেছি, প্রাইজিং বলার আগে যেটা বলবো সেটা হচ্ছে এইটার, এই যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এটা মুখটা যখন আপনারা একবার খুলবেন, এটার প্যাকেট থেকে খোলার পরে 12 মাসের ভিতরে আপনাদের ইউজ করতে হবে, 12 মাস পরে আর এটা ইউজ করা যাবে না। ওকে, এই যে এখানে 12 মাস কিন্তু লেখা আছে, যে ঢাকনা খুললে 12 মাসের পরে আর ইউজ করা যাবে না। আর এখানে কিন্তু সান প্রোটেকশন ফর্মুলা যে 50+ দেওয়া আছে সেটা কিন্তু এখানে লেখা আছে, এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে, আমি যেটা বলতেছিলাম যে চিটচিটে যে ভাবটা, চিটচিটে ভাবটা হবে না, একদম ম্যাট এবং নন স্টিকি ফিনিশ হবে। আপনারা চাইলে এই ক্রিমটা দেওয়ার পরে আপনারা মুখে মেকআপ অ্যাপ্লাই করতে পারেন, তাহলে যেটা হবে, মেকআপ কিন্তু সহজে গলবে না। অনেকে আছেন যে বিয়ে শাদী, বিশেষ করে এই গরমের ভিতরে অনেক মানুষ বিয়ে শাদী করে, বিয়ে শাদীতে যান, তো মেকআপটা অ্যাপ্লাই করার আগে যদি সান প্রোটেকশন ক্রিমটা যদি দিয়ে নেন তাহলে মেকআপটা সহজে গলবে না। আর এখানে কিন্তু সব দেওয়া আছে, হ্যাঁ, আর এটা হচ্ছে ডাইরেক্ট রোদের, এটা যদিও সান প্রোটেকশন, তাও কিন্তু এটা একদম ডাইরেক্ট রোদের ভিতর কিন্তু রাখা যাবে না। আর এখানে কিন্তু লেখা আছে যে এইটা যখন আপনারা ইউজ করবেন, ইউজ করার পরে যদি কোনো কারণে চুলকায়, যাদের স্কিনে অ্যালার্জির প্রবলেম আছে তারা যখন এটা ইউজ করবেন, ইউজ করার পরে যদি কোনো রকম প্রবলেম ফেস করেন তাহলে ইউজ করা বন্ধ করতে বলছে এখানে প্যাকেটের ভিতরে। আর এখানে কিন্তু লেখা আছে ডোন্ট স্টোর ইন ডাইরেক্ট সানলাইট, মানে এটা একদম ডাইরেক্ট সানলাইটের, ধরেন এটা সান প্রোটেকশন, তার মানে কি, এটা আপনি সূর্যের আলোতে ফেলে রাখবেন তাহলে কিন্তু এটা কার্যক্ষমতাটা নষ্ট হয়ে যাবে, এটা ডাইরেক্ট সূর্যের আলো যেখানে সেখানে রাখবেন না, ড্রাই এবং কুল প্লেসে রাখার চেষ্টা করবেন। আর যদি আপনি সান প্রোটেকশন ক্রিম ইউজ করছেন তারপরেও খুব বেশি রোদ্রের ভিতর থাকাটা ভালো না, এটা এখানে লেখে রাখছে, যদিও আপনি সান প্রোটেকশন ইউজ করছেন তাও রোদ্রে বেশি টাইম থাকাটা ভালো না, সেটা এখানে লিখে দিছে, ঠিক আছে। আর এখানে কিন্তু লেখা আছে সান প্রোটেকশন, এটা একদম আমি যেটা বলছিলাম যে একদম কটন, মানে একদম তুলার মতো একটা ফিল দিবে, মানে আমি যাবো সেখানে তাই লেখা আছে। ওকে, তো এরপরে এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস, কি কি হাবি জাবি সবকিছু লেখা, আমি এটা প্রাইসটা বলে দিচ্ছি, এটা প্রাইস হচ্ছে 1200 টাকা। তো যাই হোক, এখন আমি এইটা আপনাদের দেখাই, প্যাকেট তো অনেকক্ষণ পড়ালেখা করলাম, এখন আমি প্রোডাক্টটা আপনাদেরকে দেখাই। এটা খুব অল্প পরিমাণে লাগে, এটা যে আমি আপনাদেরকে বললাম কটনই, আপনারা কেন আমার কথা ট্রাস্ট করবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা মোটেও চিটচিটে যে ভাবটা সেটা কিন্তু থাকবে না, আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব অল্প পরিমাণে লাগে, আমি যতটুকু নিয়েছি আপনি পুরো ফেসের ভিতর আপনারা অ্যাপ্লাই করতে পারতেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সানস্ক্রিম আছে দিলে একদম ধবধবে ভূতের মতো দেখা যায়, কিন্তু এটা কিন্তু তা হবে না, এই দেখেন, এই হাতে আমি মানে সান প্রোটেকশন ক্রিমটা লাগিয়েছি বা অ্যাপ্লাই করেছি, এই হাতে লাগাই নাই, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটার গ্লোটা কিন্তু বেশি, কিন্তু তাই বলে যে একদম সাদা একদম ধবধবা ভূতের মতো যে সেরকম কিন্তু না, দেখেন এটার গ্লোটা একটু বেশি, এটার গ্লোটা কম, তো দেখতেই পারলেন। আর এটা একদম কটনের মতো, এটা তেল চিটচিটে হবে না, আর এটা যে আপনাদের স্কিনের ময়েশ্চার ধরে রাখবে, বাট
মানে তেল চিটচিটে যে একটা হেভি হেভি যে ভাবটা সেটা লাগবে না। তো এটা অনেকে বলতে পারেন যে আপু প্রাইস এত বেশি কেন, তো আপনাদেরকে বলবো অথেন্টিক যে প্রোডাক্টগুলো হয় বাহিরে যে প্রোডাক্টগুলো হয় সেগুলোর প্রাইসিংটা কিন্তু একটু বেশি থাকে। আর এটা কিন্তু মেড ইন কোরিয়ান, মেড ইন কোরিয়া একটা প্রোডাক্ট। তো এটা কিন্তু আমার মুখের কথা না, এখানে দেখেন এখানে কিন্তু মেড ইন কোরিয়া কিন্তু প্যাকেটের ভিতর কিন্তু সুন্দর মতো লেখা আছে, কোরিয়ান একটা প্রোডাক্ট, তাই কিন্তু এটার প্রাইসটা আলহামদুলিল্লাহ একটু বেশি। তো এটা কিন্তু আপনারা 1200 টাকা, কোয়ালিটি একটা প্রোডাক্ট কিনতে গেলে কিন্তু 1200 টাকা কোনো ম্যাটার করে না। আর যেহেতু আপনারা আপনাদের নিজেদের জন্য টাকাটা ইনভেস্ট করছেন ভালো একটা সুন্দর ত্বক গ্লাস স্কিন পাওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে দামি দামি ক্রিম মাখলে হবে না, স্কিনটা যেন রোদ্রে না পুড়ে যায় সেজন্য ভালো একটা সান প্রোটেকশন ক্রিমও কিন্তু ইউজ করতে হবে। তো আমি আমার জন্য এটা কিনেছি আরকে গ্যালারি থেকে, আরকে গ্যালারির কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে এই যে চমৎকার সান প্রোটেকশন ক্রিমটা আছে এটা কিনতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।